16 তারিখ রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে জারি করা হয় বিজ্ঞপ্তি। বৃদ্ধি পাবে সীমান্ত বাণিজ্য, আশায় সীমান্ত পরিবহন ব্যবসায়ীরা। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে জারি করা হলো বিজ্ঞপ্তি। কমলো পার্কিং ফি, বর্ধিত পার্কিং ফি কমানোর দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন চলছিল বনগাঁ শহরে, যার জেরে বুধবার বন্ধ হয়ে যায় সীমান্তের রপ্তানি বাণিজ্য। 16 তারিখ রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় নতুন পার্কিং ফি এর কথা। বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে পার্কিং ফি কমানো হয়েছে। প্রথম তিন দিন পার্কিং ফি গড়ে 100 টাকা, তারপর চার দিন 150 টাকা করে এবং পরের সপ্তাহে 300 টাকা করে ধার্য করা হয়েছে পার্কিং। নতুন পার্কিং ফি ঘোষণা হওয়ার পর 16 তারিখ রাতে পার্কিং কাটার কাজ শুরু হয়। তবে পার্কিং কাটার কাজ চালু হওয়ার কিছু সময়ের মধ্যেই ওয়েবসাইটে সমস্যার কারণে বন্ধ হয়ে যায় পার্কিং কাটার কাজ। ব্যবসায়ীদের দাবি, নতুন পার্কিং রেট অনুযায়ী প্রতিদিন গড়ে রেট দাঁড়িয়েছে 61.82 টাকা। পার্কিং ফি কমে যাওয়ায় স্বভাবতই খুশি ব্যবসায়ীরা। এ বিষয়ে পেট্রাপোল এক্সপোর্ট ইম্পোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দে বলেন, বর্ধিত পার্কিং ফি কমানোর বিষয়ে রাজ্য সরকার পরিবহন দপ্তরকে জানানো হয়। 16 তারিখ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, কমানো হচ্ছে পার্কিং চার্জ। এর ফলে আগামী দিনে পেট্রাপোল সীমান্ত দিয়ে রপ্তানি বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন প্রদীপবাবু। গতকালকে 16 তারিখে একটা গভর্নমেন্টের পরিবহন দপ্তর থেকে নোটিফিকেশন জারি করে, যেটাতে দেখা যাচ্ছে যে প্রথম তিন দিন 100 টাকা করে, তারপরে চার দিন 150 টাকা, তারপরে এক সপ্তাহে 300 টাকা। তো আপনাকে গতকালকে কিছু গাড়ি পার্কিং কেটেছিল, সেই পার্কিং কাটার পরে দেখা গেল 38 দিনের জন্যে একটা গাড়িতে পার্কিং চার্জ আসছে 2350 টাকা। পার ডে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 61.82 টাকা পার ডে হিসেবে পার্কিং চার্জ ধার্য করা হয়েছে এখানে এভারেজ। তো তারা যে আমাদের আবেদনে সাড়া দিয়ে পার্কিং চার্জটা রিভাইজ করেছে এবং যে জায়গায় নিয়ে এসে তাতে করে ব্যবসার অনুকূল একটা পরিবেশ তৈরি করেছে তারা, যে এই ট্রেডের স্বার্থে তাদের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং আশা করা যায় আগামীতে খুব ভালো ট্রেড হবে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী। এ বিষয়ে কার্তিকবাবু বলেন, নতুন রেটে গত রাতেই একটি গাড়ি বেরিয়েছে, ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা খুশি। রাজ্য সরকার যেমন পার্কিং রেট কমিয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন করব সিডব্লিউসি পার্কিংয়ের চার্জ কমানোর বিষয়ে। পাশাপাশি ফলস এন্ট্রির একটি চক্র সক্রিয় রয়েছে বলেও এদিন দাবি করেন তিনি। গতকাল একটা মাত্র গাড়ি পার্কিং থেকে নতুন রেটে বেরিয়েছে, এবং যে রেটে বেরিয়েছে, যে পার্কিং চার্জ নিয়ে বের করেছে, পরবর্তীতে সফটওয়্যারের গণ্ডগোলে পরের গাড়িগুলো আর বেরোয়নি, সেটা হয়তো আজকে ছাড়বে। তো যে রেটে এই গাড়িটা বেরিয়েছে তাতে অন্তত ব্যবসায়িক অ্যাঙ্গেল থেকে আমরা খুব খুশি। গভর্নমেন্ট যে পেট্রাপোলটাকে বিশেষ গুরুত্ব দিয়েছে, কয়েকদিন বিলম্ব হলেও সেটা কিন্তু সুখের ইঙ্গিত। নাম্বার টু, আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করব যে স্টেট গভর্নমেন্ট যেরকম কমালো, স্টেট গভর্নমেন্টের যে পার্কিং চার্জ কমালো, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিডব্লিউসি ওয়্যার হাউস আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের পার্কিংটা অনেক বেশি। তাদের পার্কিং দেখা যাচ্ছে 3 থেকে 4 দিন হলেই 1100 টাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ 350-450 টাকাও পার্কিং আছে। তো সুতরাং ট্রেডের সাথে উভয় গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যখন কনসিডার করলো এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পার্কিংটাকেও একটু কনসিডার পর্যায়ে আনার জন্য আবেদন করব। এ বিষয়ে কার্তিকবাবুর দাবি, প্রশাসন কঠোর নজর দিলে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে সীমান্তে। তাদেরকে আমরা সাধুবাদ দেবো আরও বেশি করে, তারা যেন কঠোরভাবে এই ফলস এন্ট্রির নাম করে যে কিউটাকে বাড়িয়ে দিয়েছে 30 থেকে 35 দিন যে কিউ, সেই কিউটাকে কমানোর জন্য ফলস এন্ট্রির যে চক্র, তাতে বাইরের বড় বড় কর্পোরেট সংস্থাও যুক্ত আছে, বড় বড় লজিস্টিক কোম্পানি, মাল নেই গাড়ি এন্ট্রি করে বসে থাকা, তাতে বনগাঁর বেশ কিছু অসাধু চক্রের মধ্যে যুক্ত আছে। সুতরাং আমি অনুরোধ করব প্রশাসন যেন কঠোর দৃষ্টিতে এগুলো যদি ঠিকমতো কড়াকড়ি করে তাহলে আগামী দিনে 15 দিন চলে আসবে ডিটেনশন। বনগাঁ শহর এলাকার 8টি সংগঠন সম্মিলিতভাবে এক্সপোর্ট ইম্পোর্ট সমন্বয় কমিটির নামে কয়েকদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন বনগাঁ শহরে। এ বিষয়ে সংগঠনের পক্ষে খোকন পাল বলেন, রেট কমে যাওয়ায় আমরা আন্দোলন প্রত্যাহার করছি, তবে গতদিন থেকে ওয়েবসাইটের সমস্যার কারণে পার্কিং কাটার কাজ বন্ধ রয়েছে। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলেছি। একটা রেট চার্ট আসে, যে রেট চার্টটা আগের থেকেও কম, আগে যে রেট চার্ট ছিল তার থেকেও কম হয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখলাম রাত্রিবেলা একটা স্লিপ কাটবার পরে বনগাঁ পার্কিং থেকে আমাদের স্লিপ কাটা বন্ধ করে দিল, এই বলে যে সার্ভেয়ার খারাপ,
সুতরাং সার্ভার যেহেতু খারাপ সেহেতু আমরা আজকে টোকন কাটতে পারছি না, আগামীকাল থেকে কেটে আপনাদের দেবো। জানি না আগামীতে কী করবে তারা, তবে এয়ারটেলের সাথে যোগাযোগ করা হয়েছে, সে বলেছে এক ঘন্টার মধ্যে আমাদের জানাবে কি রেট চার্টটা ঠিক আছে কি না। এই এই হচ্ছে আমাদের বক্তব্য এবং আমরা এই রেট চার্ট হলে আমরা তো খুলে উড্র করে নেবো, কালকে আমরা ঘোষণাই করে দিয়েছি। এ বিষয়ে বনগাঁর মহকুমা শাসক প্রেম বিভাস কাশারি বলেন, বিভিন্ন ইস্যুতে সমস্যা তৈরি করবার চেষ্টা চলছে, পরিবহন ব্যবস্থাকে ভেঙে দেবার চেষ্টা চলছে, ফোনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ আসছে, রাস্তার মাঝে গাড়ি আটকে দেওয়া বা সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে নির্দিষ্ট অভিযোগ পেলেই আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।